নদীর চর দখল করে গড়ে উঠেছে রিসর্ট। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের শুলকুনি খেয়া ঘাটের পাশে গৌরেশ্বর নদীর তীরে গড়ে উঠেছে বিশাল এক রিসর্ট। এখানে বিলাসবহুল জীবনযাপন করার জন্য রয়েছে একাধিক এসি এবং নন এসি রুম, অন্যদিকে রয়েছে ভ্রমণের জন্য নদীর চরে বিশাল লম্বা এক বিনোদনের জায়গা। সন্ধ্যা নামলেই ওখানে বসে উপভোগ করতে পারবেন গৌরেশ্বর নদীর সুন্দর রূপ, কিন্তু সেটি তৈরি করা হয়েছে পুরোটাই অবৈধভাবে নদীর চর দখল করে। এলাকাবাসীদের দাবি, নদী আস্তে আস্তে মুছে যাচ্ছে, বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা নদীর চর দখল করে কেউ বানাচ্ছে গেস্ট হাউস, কেউ আবার হোটেল থেকে শুরু করে বিভিন্ন মনোরঞ্জন দেওয়ার জায়গা, তার পাশাপাশি গড়ে তুলছে একের পর এক ইট ভাটা। কি বল, আমাদের এই আমাদের এই সরকারি চারা পুঁতেছে, আমার চোখ দিচ্ছি এই চারা পুঁতেছে না, এইটা চারা চোখ দিয়ে আছে, ছাগল গরু সব চোখ দিয়ে দিচ্ছে। এ করা যাবে, আমি আপনারা দেখুন, আমার এই চারা গরু ঢুকে গেছে, আমার চারা যেতে হয়। সেই ভাটার ইট তৈরি করতে যা কাঁচা মাল লাগে তা হলো নদীর পলিমাটি ও সাদা বালি, সেগুলি আবার অবৈজ্ঞানিক পদ্ধতিতে তোলা হচ্ছে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেশ কিছুদিন আগে নির্দেশ দিয়েছিলেন, বেআইনিভাবে সরকারি জমি দখল করে কোনো রকম ব্যবসা বা কোনো কাজে লাগানো যাবে না। সেই নির্দেশের পরেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের নাকের ডগায় একের পর এক গড়ে উঠছে কংক্রিটের বিল্ডিং। তাতে করে একদিকে ক্ষতি হচ্ছে প্রকৃতির ভারসাম্যের, অন্যদিকে নদী হারাচ্ছে তার দিক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখনই যদি নদীর পার মুক্ত করা না যায় তাহলে আগামী দিন মানুষের জীবনে নেমে আসবে চরম দুর্দশা। আমরা আর কি বলবো বলুন তো, আমাদের কি হয়েছে? হ্যাঁ, নদীর তো উপারেই, কিন্তু আমাদের তো কিছু বলার নেই, বললেও তো সমস্যা আছে না? আছে অনেক কিছু, আমাদের তো সে সামর্থ্য নেই যে মানুষের সঙ্গে লড়াই করব কি কিছু, অত কিছু আমাদের এ নেই। এই বিষয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখছি, কারো যদি রায়ত সম্পত্তি হয়ে থাকে সেখানে আমার কিছু করার নেই, তবে খোঁজ নিয়ে দেখছি, যদি অবৈধ কোনো কাজ হয়ে থাকে আমি প্রশাসনকে বলবো ব্যবস্থা নিতে। হাসনাবাদ বিডিও অলিম্পিয়া বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার ফোন করা হলে তিনি কোনো জবাব দেননি। তার দপ্তরে সাংবাদিকরা বারংবার গেলেও তার দেখা মেলেনি। তার যে মানুষজন আসা যাওয়া করে, ভোরদিন খোলা থাকে, ভোরদিন খোলা থাকে, প্রতিটা মানুষ এসে বসে। নদী নদী দখল করে যে রিসর্ট বানানো হয়েছে, না না, ওটা নদী রিসর্ট ইয়ে করে না, ওইটা যাত্রীরা বসার জন্য এটা করা হয়েছে। করা যায়, নদী দখল করে করা যায় কি? না না, যাত্রীদের বসার জন্য। হ্যাঁ, ওই আসা যাওয়ার জন্য ফাঁকা জায়গা, বসার জায়গা নেই, ঝড় বর্ষায় এটা বসার জন্য এটা করা হয়েছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।